নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড লাদাখ তো শিশু সেবার ঝামেলা মেটে ন বছরে লেখা সৌমি দত্ত পাঠ সৌনক সান্নাল লাদাখ হোক বা অরুণাচল সীমান্তে লাল ফৌজের রক্তচক্ষু যেন কিছুতেই পিছু হচ্ছে না সেই কোন মে মাসের গোড়া থেকে লাদাখ সীমান্তে আগ্রাসন শুরু করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি সুযোগ পেলেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ে আর কি ঠিক যেন চুকিতকিত খেলার মতো এহেন সেনাকে তো চোখের আড়ালে করা যায় না আর তাই প্রায় চার মাস ধরে লাদাখ সীমান্তে অতন্দ্র প্রহরায় ভারতীয় সেনা একেবারে চোখে চোখ রেখে পরস্পরের বিরুদ্ধে তাল ঠোকা ডোকলাম স্ট্যান্ড অফ মিটমাট হয়েছিল সত্তর দিনের মাথায় কিন্তু এবার একশো দিন পেরিয়ে গেলেও লাদাখের সমস্যা মেটার কোনও লক্ষণ নেই উল্টে প্রতিরক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে স্বীকার করেছেন লাদাখ সীমান্তে পরিস্থিতি ভালো নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এবারের শীতেও লাদাখ থেকে সেনা প্রত্যাহার করা যাবে না তাহলে এই ইন্দো চীন টকরের শেষ কোথায় আসুন আপনাকে একটা নতুন তথ্য দিই ভারত চীনের দীর্ঘতম স্ট্যান্ড অফের তথ্য জানেন কি সেবার সীমান্ত সমস্যা মিটতে সময় লেগেছিল পাক্কা ন বছর সেই উনিশশো থেকে উনিশশো পঁচানব্বই এতগুলো বছর অরুণাচল সীমান্তে ভারতীয় সেনা লাল ফৌজের চোখে চোখ রেখে হুঁশিয়ারি জারি রেখেছে শীত গ্রীষ্ম বর্ষা সব উপেক্ষা করে তারা লক্ষ্যে অবিচল থেকেছে শুধু দেশ রক্ষার স্বার্থে শুনবেন নাকি সেই গল্প উনিশশো চীনের কাছে হেরে যাওয়ার পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলএসি আর ইন্দো আন্তর্জাতিক সীমান্তে বেশি সেনা মোতায়েন করত না ভারত ভয় ছিল সীমান্ত এলাকায় সেনার শক্তিবৃদ্ধি বা পরিকাঠামো উন্নয়ন দেখলে চীন যদি রেগে যায় দীর্ঘদিন চলেছে এই ভয় ভয় বাঁচার অধ্যায় উনিশশো সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচিত হয়ে এলেন আর আশা মাত্র জানিয়ে দিলেন এমন ভয় পেয়ে থাকা নীতি আর চলবে না এমন সাহসী সিদ্ধান্তের নান্দিমুখটা অবশ্য জনতা পার্টির সরকারই করে রেখেছিল তৎকালীন বিদেশমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে চীন সফরে পাঠিয়ে দুদেশের সম্পর্ক মেরামতের ক্ষেত্র প্রস্তুত করেছিলেন তাঁরা আর সেই জমিতেই ফসল বুনলেন ইন্দিরা তৎকালীন সেনাপ্রধান জেনারেল কে ভি কৃষ্ণা রাওয়ের সঙ্গে মিলে সীমান্তে নতুন পরিকাঠামো তৈরি আর সেনা উন্নয়নের পরিকল্পনা করলেন তিনি এল এসিতে সেনা বাড়ানোর সিদ্ধান্ত হল এর অবশ্য একটা কারণ রয়েছে চীনা সেনা ক্রমাগত তাওয়াং এলাকার সীমান্তে সেনা বাড়িয়ে ভারতকে চাপে ফেলছিল চীনের দাবি ছিল অরুণাচলের তাওয়াং আদতে তাদের জমি ভারতও এত সহজে মেনে নেওয়ার পাত্র নয় ইন্দিরা ঠিক করলেন তাওয়াং বাঁচাতে ভারতীয় সেনা সীমান্তের ওই অঞ্চলে টহলদারি করবে কিন্তু চীনকে চটাতে পারে এমন কোনো স্থায়ী নির্মাণ করবে না সেইমত উনিশশো চুরাশির গ্রীষ্মকালে সামডোরং চু নদীর তীরে গড়া হল একটা নজরদারি পোস্ট গরমকালে সেখানে সশস্ত্র বাহিনীর স্পেশাল ইউনিটের টহলদারি চলবে আর শীতের ভয়াবহ ঠাণ্ডায় ফাঁকাই পড়ে থাকবে নজরদারি পোস্ট এই অবধি ব্যাপারটা ঠিকই ছিল কিন্তু চীন যে অন্যরকম কিছু ভাবছে এটা বোধ হয় কল্পনা করেননি কেউই উনিশশো ছিয়াশির গ্রীষ্মে ভারতীয় সেনা টহলদারিতে গিয়ে দেখে একদল চীনা সৈন্য ওই সীমান্তে স্থায়ী পরিকাঠামো বানাচ্ছে ব্যাস গ্রাউন্ড রিপোর্ট থেকে সেনার উচ্চ মহল সেখান থেকে নয়াদিল্লির কাছে পৌঁছে গেল খবর নয়াদিল্লি অফিসিয়াল স্তরে অভিযোগ জানালো চীনের কাছে কিন্তু চীন থোড়াই কেয়ার তারা ততদিনে অরুণাচল সীমান্তের কাছে দুশোরও বেশি সেনা মোতায়েন করে ফেলেছে রাতারাতি তৈরি হয়েছে হেলিপ্যাড এদিকে মায়ের হত্যার পর দিল্লির মাসনাদে তখন রাজীব গান্ধী তৎকালীন সেনাপ্রধান জেনারেল কে সুন্দরজির সঙ্গে মিলে একটি শান্তি চুক্তির পরিকল্পনা করলেন রাজীব ঠিক হল চীন সামডোরং চু এলাকা থেকে সেনা সরাবে বিনিময়ে পরের গ্রীষ্ম থেকে আর সেখানে টহল দেবে না ভারতীয় সেনা কিন্তু চীন পত্রপাঠ সে প্রস্তাব খারিজ করে দিল গতিক সুবিধের সময় বুঝেই অপারেশন ফ্যালকানের পরিকল্পনা শুরু করলেন সেনাপ্রধান সুন্দরজি পুরো সেনা ব্রিগেডকে উড়িয়ে নিয়ে যাওয়া হল জিমিথাংয়ে শুরু হল ভারতীয় সেনার পাল্টা চাপ কম যায় না চীনও হাথুংলা নামকাচু সব দিকে নজর বিজিংয়ের যুদ্ধযুদ্ধ ভাবকে আরও ইন্ধন জোগালেন চীনের নেতা ডোং জিয়াংপিং বললেন উনিশশো সালের মতোই এবারও সবক শেখাবেন ভারতকে কিন্তু ভারতও সবক শেখার জন্য বসে থাকার পাত্র নয় মাসের মাথায় উনিশশো ছিয়াশির ডিসেম্বরে অরুণাচল প্রদেশকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিল ভারত তারপর কিছুদিন চুপচাপ সম্ভবত দাবার ঘুঁটি সাজাচ্ছিল চীন উনিশশো সাতাশির গ্রীষ্মে ফের অরুণাচলে আগ্রাসী অগ্রসরণ শুরু করল চীন অরুণাচল সীমান্তে মোতায়েন করা হল কুড়ি হাজার চীনা সেনা জবাবে ভারতও সমপরিমাণ সেনা হাজির করল পদাতিক বাহিনীকে প্রস্তুত রাখার পাশাপাশি অসম ও উত্তরবঙ্গে ভারতীয় বায়ুসেনার বম্বর এয়ারক্রাফট মোতায়েন রাখা হল জেনারেল সুন্দরজির কৌশলেই চীনা সেনার থেকে সুবিধাজনক পজিশনে পৌঁছে গেল ভারত দেওয়ালে পিঠ থেকে গিয়েছে বুঝেই রাজীব গান্ধীকে চীন সফরের আমন্ত্রণ জানাল বিজিং সেখানে গিয়ে তৈরি হল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কিন্তু রাষ্ট্রনেতা চীন সফরে গিয়েছেন বলে সীমান্তে স্ট্যান্ড অফ বন্ধের কোনো লক্ষণ নেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক চলল সঙ্গে সীমান্তে দুপক্ষের তাল ঠোকা তবে আস্তে আস্তে সেনা কমানোর প্রক্রিয়া শুরু হয়েছিল উনিশশো সালে ইন্দোচীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি ও স্থিতাবস্থা রক্ষার চুক্তি স্বাক্ষরিত অবশেষে উনিশশো পঁচানব্বইয়ের অগস্ট সমদোরং চুতে বন্ধ হল মুখোমুখি আগ্রাসন বছর চোখে চোখ রেখে ব্যারিকেড ভাঙার লড়াইয়ে অবশেষে সমঝোতা লাদাখে কবে ঘটবে দীর্ঘ অপেক্ষার অবসান উত্তর সম্ভবত কালের গর্ভে